আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে হাজির হয়েছে আরেকটি রেসিপি নিয়ে, আর এই রেসিপিটি হচ্ছে হোটেল স্টাইলে কলিজার সিঙ্গারা। এই কলিজার সিঙ্গারার খেতে কার না ভালো লাগে, তাই হাজির হয়ে গেলাম এই কলিজার সিঙ্গারের রেসিপি নিয়ে। এই রেসিপি দেখার পর আপনারা সহজে বাসায় এই কলিজার সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে আমি এই কলিজার সিঙ্গারা বাসায় তৈরি করতে পারি তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা, তারপর এখানে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল, আর এখানে সোয়াবিন তেল দিব 1/2 কাপ পরিমাণ, তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দিলাম কালি জিরা, কালি জিরা আপনাদের প্রয়োজন মতোই দিবেন। আর এখন আমি সব শুকনো উপকরণ একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা এবং সোয়াবিন তেল খুব ভালোভাবে যেন মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এই তেল এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি, এখানে আমি গরম পানি দিচ্ছি না, এখানে আমি নর্মাল পানি দিয়ে দেওয়ার পর ডোটাকে খুব ভালোভাবে মুথে নিব, আর আধা ঘন্টার মতো করে আমি একটু রেখে দিব রেস্টে। এখন সিঙ্গারার জন্য ভিতরে পুর রেডি করব। এখানে আমি কলিজা আর গিলা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, আর আরেক দিকে আমি এই আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর হালকা খুব একটা বেশি সিদ্ধ করিনি, প্রায় 50% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমি কলিজা আর গিলাকে গরম পানিতে একটু সিদ্ধ করে নিব, তা না হলে একটি খুব বাজে গন্ধ আসবে, তাই আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমার কলিজা আর গিলা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 5 ফোড়ন নিলাম, তারপর নিলাম রসুন কুচি, তারপর আমি নিয়ে নিলাম কাঁচামরিচ, আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। এই সব কিছু এখন আমি একসাথে এই সোয়াবিন তেলের সাথে মিশিয়ে নিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এই 5 ফোড়ন একটু লাল হয়ে আসবে, তারপর আমি আস্তে আস্তে করে এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি, আপনারা চাইলে কাঁচা মরিচও শুধু ব্যবহার করতে পারেন, আর এই শুকনো মরিচ দিলে একটু ভালো ঘ্রাণ আসবে। তারপর দিয়ে দিলাম রসুন কুচি, এখন রসুন কুচিকে একটু লাল করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি, এই এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর ধনিয়া গুঁড়ি। এখন সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখানে তেমন একটা বেশি মশলার প্রয়োজন পড়ে না, খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব মজাদার সিঙ্গারা তৈরি করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এই কলিজা আর গিলা সিদ্ধ করা, আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সেই আলু কুচি, আমি এগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, প্রায় 50% মতোই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সব কিছু একসাথে এই মশলার সাথে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি সব ভালোভাবে কষিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, যেন সব কিছু একসাথে ভালোভাবে নরম হয়ে যায়। এখন আমি 10 মিনিটের জন্য আবার চুলার আঁচ কমিয়ে বসিয়ে দিয়েছি। এই তো 10 মিনিট পর দেখুন হয়ে গিয়েছে আমার সিঙ্গারার জন্য পুর। এখন আমি একটু চুলার আঁচ বাড়িয়ে যতটুকু পানি আছে তা আমি এখন শুকিয়ে নিচ্ছি। এই তো আমার পানি শুকিয়ে গিয়েছে, আর আমার এই সিঙ্গারার জন্য পুর রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিব। এখন সিঙ্গারার জন্য যে ময়ানটি করে রেখেছি এটাকে আমি খুব ভালোভাবে মথে নিব। যত ভালোভাবে এই ময়দাটিকে ময়ান করা হবে সিঙ্গারা ততই ভালো হবে। আমরা দোকানে যখন দেখি এই সিঙ্গারার জন্য যারা তৈরি করে খুব ভালোভাবে ওরা এই ময়দাটিকে অনেকক্ষণ ধরে ময়ান করে, আমিও ঠিক সেভাবে করে নিয়েছি, প্রায় আমি 10 মিনিটের মতো করে আমি ময়ান করে নিয়েছি। আর এখন আমি সিঙ্গারার জন্য আমি কেটে কেটে নিচ্ছি,
এখানে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রায় এখানে আমার 10টার মতো হয়েছে। এখন এগুলো আমি আবার বাটিতে উঠিয়ে রাখছি। সিঙ্গারা অনেকভাবেই বানানো যায়। এখানে আমি আজকে একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে এই সিঙ্গারা তৈরি করতে হয়। অনেকেই অনেকভাবে তৈরি করে। এখন আমি একটি খামির নিয়ে এখন আমি লম্বালম্বিভাবে এই রুটির মতো করে বেলছি, তবে একটু লম্বাতে হবে। আপনারা ভিডিও দেখে একটু বুঝে নেবেন। আর একটু মোটার মতোই করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না। এখন আমি দুই ভাগ করে নিচ্ছি। এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি দুই ভাগ করে নিয়েছি। এখন আমি আরও কয়েকটা এভাবে আমি বেলে নিব। এখন আমি এটাও মাঝখানে কেটে নিচ্ছি। এখানে আমার এই সিঙ্গারার জন্য রুটি কাটাও হয়ে গিয়েছে, আর এখানে আমার এই কলিজা গিলা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি একটা অলরেডি বানিয়ে রেখেছি, এখন আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পানি দিয়েছি, নাহলে জোড়া লাগবে না, খুলে যাবে। তাই এখন আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে চেপে নিয়েছি। আপনারা একটু ভিডিও দেখে বুঝে নেবেন। আর খুবই সহজ, দুই একবার করলে এভাবে এমনিই করা যায়। এই তো আমি এখন হাতে এক পাশে রেখেছি। এখন আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কলিজা আর গিলার পুর। এখানে আমি বেশি দিব না, বেশি দিলে আবার ভাঁজ করা যাবে না। দুই পাশ থেকে নিয়ে এখন আমি একসাথে লাগিয়ে দিব। এই তো এখন আমি ভালোভাবে চেপে দিচ্ছি যেন এই পুরটা বের হয়ে না যায়। খুবই সহজ, একবার দেখে নিলে আপনারা খুবই সুন্দরভাবে করতে পারবেন হোটেল স্টাইলের এই কলিজা সিঙ্গারা। এখন আমি দুই পাশ ধরে আবার লাগিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে সিঙ্গারা, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারাও এভাবে বাসায় খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি সবগুলো সিঙ্গারাই তৈরি করে নিলাম। আর এখন আমি এই সিঙ্গারাগুলোকে দিয়ে দিব সোয়াবিন তেলে। আর এগুলো অবশ্যই সোয়াবিন তেলে ভেজে নিতে হবে। এখন আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম। আর অবশ্যই সোয়াবিন তেলটা থাকতে হবে হালকা আঁচে, বেশি গরম তেলে দেওয়া যাবে না। সিঙ্গারা যখন তেলে দেওয়া হবে তখন এই তেল বেশি একটা গরম যেন না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। একটু ঠান্ডা তেলের মধ্যেই এই সিঙ্গারাকে ভেজে নিতে হবে। তারপর আস্তে আস্তে চুলার আঁচ বাড়িয়ে তেলকে গরম করে এই সিঙ্গারা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, বেশি একটা মুখ করার প্রয়োজন নেই। 5-10 মিনিট এক অবস্থার মধ্যে এই তেলের মধ্যে রেখে দিতে হবে। তারপর এই সিঙ্গারা আস্তে আস্তে মুভ করতে হবে। এই তো এখানে আমার এই সিঙ্গারাটা সব দিক দিয়েই লাল হয়ে এসেছে, চারপাশে লাল হয়ে এসেছে। আমার এই সিঙ্গারা ভাজতে প্রায় সময় লেগেছে, প্রায় 15-20 মিনিট। একটু ধৈর্য আর সময় নিয়ে এই সিঙ্গারা অবশ্যই ভাজতে হবে। একটু সময় আর ধৈর্য নিয়ে ভাজলে এই সিঙ্গারা কিন্তু উপরে খুবই ভালো মচমচে থাকে, আর অনেকক্ষণ এই সিঙ্গারা মচমচে থেকে যায় আর সহজে নরম হয় না। এই তো দেখুন খুব সুন্দরভাবে আমার এই সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। কলিজা সিঙ্গারা খুবই মজাদার হয়েছে, একেবারে হোটেল স্টাইলে। আপনারাও এই রেসিপি দেখে সহজে বাসায় তৈরি করতে পারবেন। তাহলে আজ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।